Hello my dear students, welcome to my channel Triyasha Study Center. Hi friends, tumra jara dadash shrenite porcho ajker ami tomader jonno niye eshi tomader dadash shrenir bhugol bishoyer ashtom oddhay orthat orthonoitik kriyakalap ashtom oddhay orthonoitik kriyakalap er theke kichu important mcq tumra jano je chapter ti khubi boro chapter এর থেকে অনেক অনেক প্রশ্ন আছে এবং এর থেকে ভালোই প্রশ্ন তোমাদের এমসিকিউ তে এসে থাকে তাই কেবলমাত্র আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এমসিকিউ বন্ধুরা তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের আজকে নিয়ে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের অষ্টম অধ্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে বেশ কিছু এমসিকিউ এবং এর থেকে এসএকিউ দেবার পর এসএকিউটা বাকি আছে এসএকিউ কিছু দেবার পর আমি তোমাদের ভূগোলের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দেব বন্ধুরা দেখো একের দাগের দেখো প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো পশম আমি জাস্ট অ্যানসারটা তোমাদেরকে বলে দিচ্ছি অপশনগুলো আর আমি পড়ছি না প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো পশম পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র যে প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তৃতীয় ক্ষেত্রের অন্তর্গত হলো পর্যটন তিনের দাগে প্রশ্ন হলো চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ দাও গবেষণা চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হলো গবেষণা চার দাগে প্রশ্ন সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাক পাঁচের দাগের প্রশ্ন শস্য সমন্বয় তত্ত্বের প্রবর্তক হলেন জে সি উইভার ছয়ের দাগের প্রশ্ন এক প্রকার আদিম জীবিকা সত্তাভিত্তিক আদ্র কৃষি ব্যবস্থা হলো স্থানান্তর কৃষি বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য বিশেষ করে লাস্ট মিনিট সাজেশনগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও সাতের দাগের প্রশ্ন শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো পঁচাত্তর সেমি আটের দাগের প্রশ্ন মালয়েশিয়ার স্থানান্তর কৃষি যে নামে পরিচিত লাদাং নামে পরিচিত ভারতের নীল বিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো মাছ উৎপাদনের সঙ্গে জড়িত যে শস্যকে কেন্দ্র করে সবুজ বিপ্লবের সূত্রপাত হয় গম সবুজ বিপ্লবের সঙ্গে জড়িত ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথন ভারত দেখে প্রশ্ন সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলক তেরোর দাগের প্রশ্ন ভারতের নীল বিপ্লবের জনক হলেন অরুণ কৃষ্ণান মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হল শুষ্ক কৃষি আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত ফিলিপিন্সে যে কৃষি প্রণালীকে ট্রাক ফার্মিং বলে উদ্যান কৃষিকে ট্রাক ফার্মিং বলে বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওর মধ্যে অনেক কিছু দেওয়া থাকে যেগুলো তোমাদের কাছে অনেক অজানা থেকে যায় এবং কোন অধ্যায়গুলো হচ্ছে সেগুলো তোমরা সরাসরি জানতে পারবে এবং কোন অধ্যায়গুলো বাকি আছে সেগুলো তোমরা জানতে পারবে সতেরো দাগের প্রশ্ন লিভিং ফার্মেসি নামে শ্রীলঙ্কায় পরিচিত নারিকেল বিশ্বে চিনির পাত্র বলা হয় কিউবাকে কল্পতরু বৃক্ষ বলা হয় নারিকেলকে ভারতে সর্বাধিক বেশি কফি উৎপাদিত হয় চিকমাগালুর ভারতের হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম পাঞ্জাব বন্ধুরা এবার আমি অপশানগুলো লিখিনি জাস্ট শুধু অ্যান্সারটা দেওয়া হয়েছে কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার জন্য ব্রাজিলের স্থানান্তর কৃষির নাম হলো রোকা ভারত ও বাংলাদেশের স্থানান্তর কৃষির নাম হলো ঝুম ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত দিল্লিতে রেড কলার ওয়ার্কার হলো প্রাথমিক পরিবহন ব্যবস্থা হলো একটি তৃতীয় স্তরভুক্ত দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলে নীল কলার কর্মী পরামর্শ দান যে ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হলো কুইনারি
29 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি হলো চুচুড়ায়। 30 দাগের প্রশ্ন, ভারতের গম গবেষণা কেন্দ্রটি আছে দিল্লিতে। গম গবেষণা কেন্দ্রটি আছে দিল্লিতে। 31 দাগের প্রশ্ন, ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্রটি হলো কোয়েম্বাটোরে। উদ্ভিদ মাংস হলো সয়াবিন বা গরিবের মাংস বলা হয় সয়াবিনকে। ব্র্যাকেটে দেখো গরিবের মাংস কথাটি লেখা আছে, প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। উদ্ভিদ মাংস হলো সয়াবিন, আবার গরিবের মাংস হলো সয়াবিন। সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। পোমাম কালচার। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। বিশেষ করে তোমাদের লাস্ট মিনিট সাজেশনগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও, আর প্রয়োজনে তোমরা কমেন্ট করো, তোমরা তোমাদের বন্ধুদের কাছে সর্বোপরি লিঙ্কটি শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল শুভকামনা।